আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম আপনাদের কাছে। প্রিয় বন্ধুরা, যারা নিয়মিত চাকরি খুঁজেন তাদের জন্য চেষ্টা করি আমরা নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি দেওয়ার জন্য। কয়েকদিন গ্যাপ পড়ার জন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, কারণ নিজের কিছু ব্যক্তিগত ঝামেলা থাকার কারণে ভিডিও দিতে পারি নাই। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা অধীর আগ্রহে আছেন আজকে আপনাদের জন্য আরেকটি লিঙ্ক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকুন। এই চাকরিতে আপনি পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে। তো বন্ধুরা, শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের রাজ্য ক্ষেতভুক্ত 11-16 গ্রেডের সাবেক তৃতীয় শ্রেণী এবং 17-20 গ্রেডের সাবেক চতুর্থ শ্রেণী নিম্নোক্ত স্থায়ী পদে অস্থায়ী ভিত্তিতে সরকারি লোক নিয়োগের নিমিত্তে বর্ণনা অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা আর যে সকল জেলার আবেদন করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, আবেদন করতে পারবেন না মাদারীপুর, গোলাপ, গোপালগঞ্জ, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, রাঙ্গামাটি, রাজশাহী, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ঝালকাঠি জেলার প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার জেলার সকল জেলার আবেদন করতে পারবেন। আমি প্রথমেই বলেছি প্রত্যেক জেলার আবেদন করতে পারবেন। ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, বেতন 12,500 থেকে 30,230। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী, সমমানের জিপিএস এবং 4 বছর মেয়াদ উন্নত দ্বিতীয় শ্রেণী সমমানের জিপিএস স্নাতক, কম্পিউটার, এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, পত্রপত্রিকায় নিয়মিত ফিচার্স বা নিবন্ধন লেখার অভিজ্ঞতা থাকতে হবে, ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার অভিজ্ঞতা থাকতে হবে। ফটোগ্রাফার, বেতন 12,500 থেকে 30,230। পদ সংখ্যা হচ্ছে 12টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে শূন্য অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএস স্নাতক, সমমানের ডিজিটাল ক্যামেরা পরিচালনার কম্পিউটার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে, বাংলা এবং ইংরেজি ক্যাপশন লেখার দক্ষতা থাকতে হবে, ফ্রিল্যান্স ফটো সাংবাদিকতার যোগ্যতা থাকতে হবে। পাঠ মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, বেতন 10,200 থেকে 24,680 টাকা। পদ সংখ্যা হচ্ছে 60টি। কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএ থেকে স্নাতক, সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি টাইপে থাকতে হবে, 45 থেকে 70 শব্দ, 60 লিপি থাকতে হবে, বাংলা ইংরেজি কম্পোজের প্রতি মিনিটে 25 থেকে 30 থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে, অভিজ্ঞতাও থাকতে হবে। ক্যাটালগার পদ সংখ্যা 1টি, বেতন 9,300 থেকে 22,490। সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় পাস। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক 9,300 থেকে 12,490। পদ সংখ্যা 2টো, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, বাংলা ইংরেজি গণিতে মিনিটে 20-20 শব্দ, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা থাকতে হবে। অফিস সহায়ক 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 14টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, পরিচ্ছন্নতা কর্মী 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 1টি, অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো প্রিয় বন্ধুরা, এখানে আবেদন প্রার্থীর বয়স 19-1-2022 খ্রিস্টাব্দ, ন্যূনতম 18 বছর এবং 30 বছর তারা আবেদনের যোগ্য। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা,
পুত্র কন্যা প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর, তারাও আবেদনের যোগ্য। শুধু বাংলাদেশের স্থায়ী নাগরিকরা আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300x300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300x80 পিক্সেলের স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। সর্বোচ্চ সাইজ 100 কেবি ও সিগনেচারের সাইজ 60 কেবি হতে হবে। এটা আপনাদের ফটোর বেলা আর সিগনেচারের ক্ষেত্রে বলা হয়েছে। অনলাইনে আবেদন প্রদানকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আপনি যখন SMS ছাড়বেন, SMS ছাড়ার সিস্টেম হয়েছে PID স্পেস ইউজার আইডি স্পেস সেন্ড করতে হবে 16222 নম্বরে। আপনি SMS ছাড়তে হবে PID স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। আপনি যখন রিপ্লাই মেসেজ পাবেন, রিপ্লাই মেসেজ লিখবেন আপনি PID পিন নম্বর দিয়ে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্ত। তারপরও আপনাদের যদি কোনো কিছুর প্রয়োজন পড়ে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আরও একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর সহজে। তারপরেও আপনারা একটু চেক করে নেবেন, ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই মাস্ক পরে বাইরে চলাফেরা করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। ধন্যবাদ।